প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জে কে লাইফস্টাইল করে আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি সুপারফুড সজনে পাতার পিঠা। রেসিপিটি একেবারেই ইজি, খুব সহজেই অল্প উপকরণে আমি আপনাদের তৈরি করে দেখাবো সজনে পাতার মিষ্টি পিঠা। আর মিষ্টিটা কী থেকে নিয়েছি সেটা দেখার জন্য রেসিপিটি স্কিপ না করে কন্টিনিউ করুন। তৈরি করছি সজনে পাতার পিঠা। প্রিয় দর্শক, সজনে পাতার পিঠা তৈরি করার জন্য স্বাভাবিকভাবে আমাদের সজনে পাতা লাগবে। এখানে আমি এক মুষ্টি পরিমাণ সজনে পাতা নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন পাতাগুলোকে আমি শিরা উপশিরা থেকে ছাড়িয়ে নিব। একই সাথে আমি সজনে পাতার কিছু গুণাগুণের কথা আপনাদের জানাবো। প্রতি গ্রাম সজনে পাতায় একটি কমলার চেয়ে 7 গুণ বেশি ভিটামিন সি, দুধের চেয়ে 4 গুণ বেশি ক্যালসিয়াম ও 2 গুণ বেশি প্রোটিন, গাজরের চেয়ে 4 গুণ বেশি ভিটামিন এ এবং কলার চেয়ে 3 গুণ বেশি পটাশিয়াম বিদ্যমান। ফলে এটি অন্ধত্ব, রক্তস্বল্পতা সহ বিভিন্ন ভিটামিনের ঘাটতিজনিত রোগের বিরুদ্ধে বিশেষ হাতিয়ার হিসাবে কাজ করে এই সজনে পাতা। কথা বলতে বলতে সজনে পাতাগুলোকে আমি ছিঁড়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। এখন আমি সজনে পাতাগুলার একটি ছুরির সাহায্যে কুচি করে নিব। প্রশ্ন থাকতে পারে, সজনে পাতাগুলো আমরা আগে থেকে পানি দিয়ে ক্লিন করে তারপর কুচি করলাম না কেন? আগে থেকে যদি পানি দিয়ে ক্লিন করে নিতাম সজনে পাতাগুলো খুব ভালোভাবে কুচি করা যেত না, অসুবিধা হতো। সেজন্য আমি প্রথমে কুচি করে নিচ্ছি, এরপর আমি এটাকে পানি দিয়ে ক্লিন করে নিব। তার আগে সজনে পাতাগুলোকে আমি একটি মিক্সিং বোলে উঠিয়ে নিব। তো প্রিয় দর্শক, আমি সজনে পাতার আরও কিছু ভিটামিনের কথা বলবো। সজনে পাতাতে কী কী ভিটামিন থাকে, কী কী উপকারিতা আছে? সজনে পাতায় প্রচুর পরিমাণে ফসফরাস থাকে, হাড়ের জোর বাড়ায় সজনে, হার্ট ভালো রাখে, পাশাপাশি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে, রক্ত স্বল্পতা কমাতেও এর বিশেষ ভূমিকা রয়েছে। কথা বলতে বলতে সজনে পাতাগুলোকে আমি একটি বোলে উঠিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে ক্লিন করে নিব। নিরামিষ ভোজীদের প্রোটিনের চাহিদা মেটাতে সজনে পাতার জুড়ি নেই। এমনিতেই ফসলের ফলন বাড়াতে কীটনাশকের যথেচ্ছ ব্যবহার আমাদের শরীরে নানা রোগের কারণ হয়ে দাঁড়ায়। তো এই সজনে পাতা সুপারফুড হিসাবে আমাদের শরীরে কাজ করে। আমি সজনে পাতাগুলোকে ক্লিন করে নিয়েছি, এখন সজনে পাতাগুলোকে একটি স্ট্রেনারে উঠিয়ে নিব, যাতে সজনে পাতা যে অতিরিক্ত পানি আছে সেটা ঝরে যায়। কেননা পিঠা তৈরিতে পানি থাকলে আমাদের এই পিঠাটা তৈরি হবে না। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, একটি মিক্সি জার নিয়ে নিয়েছি। এই মিক্সি জারে আমি পানি ঝরতে দেওয়া সজনে পাতাগুলোকে অ্যাড করে দিলাম। এরপর আমি এখানে অ্যাড করে দিব একটি ডিম। এই ডিম এবং সজনে পাতা আমি একসাথে ব্লেন্ডার করে নিয়ে আসব। আপনারা চাইলে সজনে পাতাগুলোকে শিলপাটায় বেটেও নিতে পারেন। তো আমি সজনে পাতাগুলোকে ব্লেন্ড করে নিয়ে এসেছি, দেখুন এর কনসিস্টেন্সি। এরপর আমরা একটি মিক্সিং বোলে ডিম এবং সজনে পাতার যে ব্লেন্ড করা অংশটি আছে সেটা নিয়ে নিলাম। এখন আমরা ডোটা তৈরি করব। ডো তৈরি করার জন্য আমি এখানে কোকোনাট ফ্লাওয়ার ব্যবহার করছি, উঁচু উঁচু 4 চা চামচ কোকোনাট ফ্লাওয়ার ব্যবহার করছি। এরপর সামান্য হিমালয়ান পিংসল দিয়ে দিয়েছি। আরও একটি ডিম আমি বাইন্ডিংসের জন্য ব্যবহার করলাম। এখন একটি কাঁটা চামচের সাহায্যে কিংবা হ্যান্ড বিটারের সাহায্যে আমরা এই ডোটিকে মিশিয়ে নেব, খুব ভালোভাবে যেন ফেটে যায়। এখন আমরা মিষ্টির জন্য ব্যবহার করছি কারকুমা অর্গানিক হানি, যেটি আমি ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যারের অর্গানিক লাইফ থেকে অর্ডার করে নিয়ে এসেছি। এখানে আমি 4 চা চামচ মধু ব্যবহার করব মিষ্টির জন্য। আপনারা চাইলে এই মিষ্টিটা খেজুর থেকেও নিতে পারেন, তাহলেই পিঠাটি আমাদের হেলদি হবে। তো আমি মধু থেকে নিচ্ছি, খেজুর থেকে নিতে হলে খেজুরগুলোকে আপনারা আগে 10 মিনিট পানিতে ভিজিয়ে রাখতে হবে, তারপর খেজুরগুলোকে কষলে এখানে মিশিয়ে দিলে মিষ্টিটা হয়ে যাবে। তো ভালো করে আমি
মিশিয়ে নিব দইয়ের সাথে মধু। ব্যাটারটি হবে ঠিক এরকম কনসিস্টেন্সি, আমি আপনাদের দেখাচ্ছি স্মুথলি পড়বে। লবণ মিষ্টি ঠিক আছে কিনা চেকে দেখব, সবই পারফেক্ট আছে। তো প্রিয় দর্শক, আমরা এখন চলে যাব চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হলেই আমরা এখানে এক চা চামচ বাটার অ্যাড করে দিলাম। আমি বাটারটি পিঠাটি তৈরি করে নিচ্ছি, আপনারা চাইলে ঘি অথবা সরিষার তেল দিয়েও করতে পারেন, তবে বাটার কিংবা ঘি দিয়ে করাটাই বেটার, যেহেতু পিঠা সরিষার তেল দিয়ে করলে পিঠা একটা গন্ধ হবে, কেননা আমরা তো কোনো জিনিস পুড়ব না, আমরা 70 থেকে 80 ডিগ্রির উপরে কোনো জিনিসই তৈরি করব না এই হেলদি লাইফে। তো আমি পিঠার যে ডোটি আছে সেটাকে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি প্যানে দেওয়ার আগে। এরপর 1 টেবিল চামচ করে আমরা পিঠার ডো দিয়ে দিব। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, পিঠার শেপটা কিন্তু আপনি আপনি তৈরি হয়ে যাচ্ছে, আর এটা খেতে যে কতটা সুস্বাদু, কতটা দুর্দান্ত আর কতটা হেলদি, আপনারা যখনই তৈরি করবেন তখনই বুঝতে পারবেন। আমি প্রতি প্যানে 4টি করে পিঠা বানাবো, ঢাকনা দিয়ে ডেকে দিলাম। চুলার ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে আছে, ঢাকনাটা খুলেছি আমি 2 মিনিট পর। যখন এরকম ফুলে উঠবে তখন আমরা পিঠাগুলাকে উল্টে দিব। তার আগে আমি একটার সাথে একটা লেগে আছে সেটা ছাড়িয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। এখন আমরা পিঠাগুলোকে উল্টে দিচ্ছি, তবে উল্টে দিয়ে আমরা কিন্তু খুব বেশিক্ষণ অপেক্ষা করব না, উল্টে দিয়ে আমরা ঢাকনা দিয়ে ডেকে আর 1 মিনিট কুক করব। আমরা সবগুলো পিঠা আমি উল্টে দিয়েছি, এখন আমরা ঢাকনা দিয়ে ডেকে 1 মিনিট কুক করব, খুব বেশি কুক করব না। 1 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি, দেখুন সজনে পাতার পিঠা তৈরি আমার ডান। একেবারে ইজি একটি রেসিপি, একটু চাপ দিয়ে দেখব, বাড়ি দিয়ে দেখব শব্দ হয় কিনা। তো পিঠাগুলো আমার রেডি হয়ে গেছে, সরাসরি একটি সার্ভিং ডিশে আমি পিঠাগুলো নামিয়ে নিচ্ছি। তো আপনাদের বোঝার সুবিধাতে আমি আরও একবার 4টি পিঠা তৈরি করে দেখাবো। আরও একটি বাটারে কিউব দিয়ে দিলাম আমি, বাটারটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। গলে গেলে আমি আবারও 1 টেবিল চামচ করে পিঠার ডো দিয়ে দিচ্ছি। পিঠাগুলো নিজে নিজে শেপ তৈরি করে হয়ে যাচ্ছে, শেপে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। তবে এই পিঠার ডো দেওয়ার সময় চুলার ফ্লেমটা একেবারে বন্ধ করে দিবেন, কেননা আমরা এখন পিঠার ডো দিচ্ছি। পিঠার ডো দেওয়ার পরে আমরা চুলার ফ্লেমটা আবার লো টু মিডিয়াম ফ্লেমে ধরিয়ে দিব। তো প্রিয় দর্শক, ঢাকনা দিয়ে ঢেকে দিব। একই উপায়ে আমরা আরও 2 মিনিট কুক করব। প্রথম 2 মিনিট পর ঢাকনাটা খুলছি, দেখতে পাচ্ছেন উপর থেকে শক্ত হয়ে এসেছে, পিঠাগুলো ফুলে উঠেছে। এই অবস্থা আমরা পিঠাগুলোকে আবার উল্টে দিব, দেখতে পাচ্ছেন প্রথম যেগুলো তৈরি করছি সেগুলো থেকে সেকেন্ডগুলো কিন্তু আরো সুন্দর হয়েছে। তো আমরা আবারও ঢাকনা দিয়ে ডেকে দিব, ডেকে আরো 1 মিনিট অপেক্ষা করব অপরপাশ কুক হওয়ার জন্য। 1 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি, দেখুন সেকেন্ড স্টেপের পিঠাগুলো আমার ডান। বাড়ি দিলে একটু ঠক ঠক শব্দ করলেই আমরা পিঠাগুলো চুলা থেকে নামিয়ে সার্ভিং ডিশে নিয়ে নিব। নিয়ে আমরা গরম গরম পরিবেশন করে ফেলব। দেখুন প্রিয় দর্শক, এটা দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতে ভীষণই সুস্বাদু, অসাধারণ একটি ফ্লেভার আর একেবারে ভিন্নধর্মী একটি পিঠা আমি আপনাদের তৈরি করে দেখিয়েছি। এই সুপারফুড সজনে পাতার পিঠাটি আপনারা তৈরি করুন এবং বহুগুণে গুণান্বিত সজনে পাতার উপকারিতাগুলা আপনারা গ্রহণ করুন। আমি একটা পিঠা চিড়ে দেখালাম, দেখুন ভিতর থেকে কতটা পারফেক্ট হয়েছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন, ট্রাই করে কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। রেসিপিটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ আর নয়, এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।